নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা। সুপারস্টার জিতের মানুষ ছবি কিন্তু মুক্তির জন্য রেডি প্রায়। এর মধ্যে কিন্তু বুমেরাং ছবিরও প্রায় প্রস্তুতি শেষের পথে এবং বুমেরাঙের শুটিং বেশ কিছুদিন আগে শুরু হয়েছিল আপনারা জানেন, এবং এই শুটিং রিলেটেড বেশ কিছু ইনফরমেশন আপনাদের দিয়েছিলাম যে এখানে সিনেবট ক্যামেরা এবং সুপার বাইক ইউজ করেছেন সুপারস্টার জিৎ, এবং এটা প্রথমবার টলিউডে এই ঘটনা ঘটেছে। বুমেরাং সিনেমাটা একটা সায়েন্স ফিকশন এবং অ্যাকশন কমেডি সিনেমা। এই সিনেমা কিন্তু মুক্তি পেতে চলেছে আগামী বছরে। এখানে জিতের সঙ্গে থাকতে চলেছেন রুক্মিণী মৈত্র, আর এই সিনেমায় মিউজিক ডিরেকশন দিয়েছেন নীলায়ন চ্যাটার্জি, যিনি এর আগে বাঘা যতীন কিশমিশ এই ধরনের সিনেমাতে মিউজিক দিয়েছেন। এবং এই প্রথমবার জিতের সাথে নীলায়ন চ্যাটার্জি কোলাবোরেশন এবং জিতের সাথে রুক্মিণীরও প্রথমবার কোলাবোরেশন হতে চলেছে। এর আগে রুক্মিণী মৈত্র জিতের প্রোডাকশন হাউসে কাজ করেছেন ছবি কুল্লুর সাথেই, কিন্তু জিতের বিপরীতে কাজ করেননি। এই সিনেমার এখন কিন্তু শুটিং আবার শুরু হয়েছে, কিছুদিন শুটিং বন্ধ ছিল, এই সিনেমার শুটিং আবার নতুন করে শুরু হয়েছে। রুক্মিণী মৈত্র নিজের ফেসবুক পোস্টে এটা জানিয়েছেন এবং ডাইরেক্টর সৌভিক কুণ্ডু সেটা শেয়ার করেছেন যে বুমেরাঙের শুটিং, বুম বুম বুমেরাঙের শুটিং কিন্তু আবার নতুন করে শুরু হলো, এটাই সম্ভবত শেষ শিডিউল, এবং এরপরে কিন্তু ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়ে যাবে, এবং তারপর থেকেই কিন্তু সিনেমার আস্তে আস্তে ট্রেলার টিজার এগুলো আসতে শুরু করে দেবে। সো বন্ধুরা, আপনাদের আপডেটসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।